Hello, my dear parents. I hope all of you are fine, right? Okay. So, my dear parents, আমি আজকে আমাদের সম্পর্ক গাইডস দিয়ে শিল্প ক্রিয়েটিভ আর্টস বুকের 1 নাম্বার পেজের অ্যাক্টিভিটি করাবো। মানে দেখুন এই পেজের অ্যাক্টিভিটি করাবো। তার জন্য আমাদের সম্পর্ক গাইডস দিয়ে অরেঞ্জ আর গ্রিন ওয়াটার কালার রেডি করে দিতে হবে। So, my dear parents, আপনারা কাইন্ডলি অ্যাক্টিভিটি স্টার্ট হওয়ার আগে এই টু ওয়াটার কালারস রেডি করে আমাদের সম্পর্ক গাইডস দিয়ে দেবেন। ওকে? ওকে। Now, my dear Shabra guides, tell me, how are you all? Okay, I am also fine. Okay, so my dear Shabra guides, do you know what we will do today? Amra ajke ki korbo? Amra ajke khub interesting ekta activity sheet korbo. Acha tar age ami tomaderke two logos dekhachi. First, এই দেখো এটা শ্যামরক লোগো আর এই দেখো এটা হলো শ্যামফোর্ড লোগো তাহলে বলো এটা হলো শ্যামরক লোগো yes আর এইটা শ্যামফোর্ড লোগো very good আচ্ছা তাহলে বলো তো এই যে এই লোগোটা তোমার স্কুলের লোগো তাই তো ভালো করে দেখো তো এই শ্যামরক লোগোতে একটা ফ্লাওয়ার রয়েছে আর তার সঙ্গে টু লিভস রয়েছে তাই না আচ্ছা কোন কোন কালারস রয়েছে দেখো তো এই লোগোতে অরেঞ্জ আর এই দেখো লিভস গুলো গ্রিন তাই না তাহলে বলো এই লোগোতে কোন কোন কালারস রয়েছে অরেঞ্জ আর গ্রিন ভেরি গুড আচ্ছা এইবার সবার কাছে তো স্কুলে ডায়েরি রয়েছে মানে শ্যামরক ডায়েরি রয়েছে তাই না সেই ডায়েরিটা নিয়ে নাও আমিও নিয়ে নিচ্ছি এই দেখো দেখেছো এই যে ডায়েরিতেও শ্যামরক লোগো রয়েছে তাই না তোমরাও দেখো তোমাদের ডায়েরিটা আছে না হ্যাঁ ইয়েস আচ্ছা এইবার আমরা আজকে এই যে এই দুটো লোগো তাহলে তোমরা সবাই এখন শেয়ার ক্রিয়েটিভ হ্যান্ডস বুকটা নিয়ে রেডি হয়ে যাও ওকে তোমরা সবাই রেডি হয়ে গেছো ভেরি গুড এইবার এই দেখো এখানে তো একটা নাম্বার লেখা নাম্বার 1 ভেরি গুড এইবার তোমরা সবাই শেয়ার ক্রিয়েটিভ হ্যান্ডস বুকে 1 নাম্বার পেজটা ওপেন করে ফেলো ওপেন করেছো ভেরি গুড দেখো এই রকম একটা পেজ দেখতে পাচ্ছো তাই তো এই দেখো এখানে আমরা দুটো লোগো দেখতে পাচ্ছি এই যে এই লোগোটা হলো তোমাদের স্কুলের লোগো মানে শ্যামরকের লোগো তাই তো আর এই যে এই লোগোটা হলো শ্যামফোর্ডের লোগো আমরা এখন ফিঙ্গার টিপ দিয়ে এই দুটো লোগোস কালার করব ফার্স্ট এই অরেঞ্জ ওয়াটার কালারে তোমাদের ফিঙ্গার টিপ ডিপ করে নাও এই দেখো আমিও ডিপ করে নিয়েছি এইবার ফার্স্টে এই সার্কেলটা এইভাবে কালার করো দেখো আমি যেরকম ভাবে কালার করছি ইয়েস এইবার দেখো এই যে এই পোর্শনটা ধীরে ধীরে কালার করে নিতে হবে তোমাদের যদি সার্কেলটা কালার করা হয়ে যায় তোমরা আমার সঙ্গে সঙ্গে এই যে এই পোর্শনটা কালার করে ফেলো ইয়েস খুব ভালো হচ্ছে ধীরে ধীরে করো আর খুব কেয়ারফুলি কালার করবে হ্যাঁ কালার যেন লোগোর থেকে বাইরে না বেরিয়ে যায় ওকে এই দেখো আমি ধীরে ধীরে লোগোর এই যে পোর্শনটা অরেঞ্জ কালার করে নিলাম এইবার দেখো এই যে এই পোর্শনটা গ্রিন কালার করতে হবে সবাই ফিঙ্গার টিপ গ্রিন ওয়াটার কালারে ডিপ করে নাও আমিও করে নিয়েছি দেখো এইবার এইভাবে ধীরে ধীরে এই লিপস কালার করতে হবে ফ্লাওয়ারটা তো আমরা আগেই কালার করে নিয়েছি অরেঞ্জ কালার দিয়ে আর লিপস গুলো আমরা কালার করলাম গ্রিন কালার দিয়ে ইয়েস এই দেখো শ্যামরকের লোগো আমি কালার করে নিয়েছি তোমাদের হয়ে গেছে আচ্ছা ভেরি গুড এইবার দেখো এই যে শ্যামফোর্ডের লোগোটা কালার করতে হবে এই যে এই স্টারটা আমরা পুরোটাই অরেঞ্জ কালার দিয়ে কালার করব সবাই ফিঙ্গার টিপ অরেঞ্জ ওয়াটার কালারে ডিপ করে নাও করে নিয়ে দেখো আমার সঙ্গে সঙ্গে এইভাবে কালার করো এই লোগোটাও খুব কেয়ারফুলি কালার করতে হবে কালার যেন লোগোর থেকে বাইরে না বেরিয়ে যায় ওকে খুব ভালো হচ্ছে ধীরে ধীরে দেখো পুরো লোগোটাই কালার করে ফেলো ভেরি গুড এই দেখো আমি ধীরে ধীরে শ্যামফোর্ডের লোগো এই কালার করে নিলাম তোমাদের হয়ে গেছে আচ্ছা দেখাও আমাকে
বা ভেরি গুড, খুব ভালো হয়েছে। তাহলে দেখো আমরা এখন আমাদের স্কুলের লোগো মানে শ্যামরকের লোগো আর তার সঙ্গে শ্যামফোর্ডের লোগো কালার করলাম, তাই তো? ইয়েস। আচ্ছা এবার আমার সঙ্গে সঙ্গে বলো, আই গো টু শ্যামরক এভরি ডে অ্যান্ড ব্লসম লাইক আ ফ্লাওয়ার। আরো একবার বলো, আই গো টু শ্যামরক এভরি ডে অ্যান্ড ব্লসম লাইক আ ফ্লাওয়ার। ভেরি গুড। সো মাই ডিয়ার শ্যামরকার্স, আমরা তো এখন দুটো লোগো কালার করলাম, তাই তো? ইয়েস। আচ্ছা এবার কি করতে হবে, এই যে অ্যাক্টিভিটি শীটটা করলে তার একটা ফটো গুগল ক্লাসরুমে সাবমিট করার জন্য মামি বাবা বা কাউকে রিমাইন্ড করে দিতে হবে, তাই তো? সো মাই ডিয়ার শ্যামরকার্স, আওয়ার লেসন ইজ ওভার, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, লাভ ইউ অল।